বিজেপির সদস্যতার 12 লাখের টার্গেট পূরণ করতে রাজি হলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী মোদীর 74তম জন্মদিন উপলক্ষে মেগা রক্তদান শিবির উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিম্নচাপ ও ডিভিসির জল ছাড়ায় বাংলায় বন্যা পরিস্থিতি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বর্বরচিত ঘটনা কদমতলার পূর্ব ফুলবাড়িতে ডাকাতি করে গৃহবধূকে ধর্ষণ অথবা অভিযুক্তরা। বিশালগড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত গৃহবধূ গ্রেফতার, স্বামী অভিযুক্ত টিএসআর জওয়ান। জম্মু কাশ্মীরে হলো প্রথম দফার ভোট, গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার বার্তা প্রধানমন্ত্রীর। অরুণাচল সীমান্তে অব্যাহত চীনা আগ্রাসন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে হেলিপ্যাড তৈরি করল চীন সেনা। 21 সেপ্টেম্বর থেকে 3 দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা, বাকি দাবিগুলিও মানতে হবে, রাজ্যকে আলোচনায় বসার আহ্বান চিকিৎসকদের। 23 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, তবে নেই ভারী বৃষ্টির সতর্কতা। 1980 সালে ঠিক আজকের দিনে দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছিল বিধায়ক গৌতম দত্ত। মেলারমাঠ ছাত্র যুব ভবনে এই যুব আন্দোলনের নেতার 45তম শহীদ দান দিবস পালন করল বাম যুবরা। বিশ্ব বাস দিবস উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানের আয়োজন। বিশ্ব বাস দিবসের অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা, শিল্প এবং বাণিজ্য দপ্তরের সচিব সহ অন্যান্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিন উপলক্ষে ভগৎ সিং যুব আবাসে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত। মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। ICP আগরতলার অভ্যন্তরীণ অভিযোগ কমিটির বার্ষিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত। সচেতনতা ও কর্মবৃদ্ধি কর্মশালার আয়োজক ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে বক্সনগর থেকে বিশালগড় রাস্তা অবরোধ। মানিকনগর এলাকায় মহিলাদের নেতৃত্বে স্থানীয় জনতা রাস্তা অবরোধে সামিল হয়, পরে আশ্বাসে অবরোধ প্রত্যাহার। ধর্মনগর মহকুমা চুরি ডাকাতির পাশাপাশি মহিলাদের ইজ্জত লুণ্ঠন, বলপূর্বক ধর্ষণের মতো ঘটনা সংঘটিত। গৃহবধূ ইজ্জত লুণ্ঠন ঘটনা পূর্ব ফুলবাড়িতে, পুলিশের ভূমিকায় ক্ষোভ। রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত মহিলার ঘটনা উদয়পুর বৈষ্ণবীচর এলাকায়। সাবরুম আগরতলাগামী ডেমো রেলে কাটা পড়ে মৃত্যু হয় এই মহিলার, পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে শান্তির বাজার পূর্ত দপ্তরের অফিসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। শান্তির বাজার পূর্ত দপ্তরের অফিসে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোক সমাগম ছিল নজর কাড়া। স্ত্রীকে আগুন লাগিয়ে খুনের অভিযোগ, গারদে এক নেশাগ্রস্ত টিএসআর জওয়ান, তার নাম স্বপন দাস। হারহিম করা ঘটনা বিশ্বকর্মা পূজার দিন রাতেই বিশালগড় থানার গজারিয়া এলাকায়। খোয়াইয়ে স্বচ্ছতা হি সেবা এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এক পেট মাকে নাম অনুষ্ঠান অনুষ্ঠিত। খোয়াই জেলা প্রশাসনের দশমীঘাট এলাকায় এই অনুষ্ঠানে বনমন্ত্রী, জেলা শাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাকরাবন তহসিল সংলগ্ন এলাকায় বাইক এবং মারুতির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত বাইক চালক সহ এক আরোহী, 2 আহত হাসপাতালে চিকিৎসাধীন। রাহুল গান্ধীকে খুনের হুমকির প্রতিবাদে সড়ক বিশালগড় জেলা যুব কংগ্রেস। কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারে বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় সহ বিজেপি নেতা তরবিন্দর সিং এর কুশপুত্তলিকা দাহ যুব কংগ্রেসের। আবারও জান্তুর ঘটনা আগরতলার ফ্লাইওভারে, ঘটনায় গুরুতর আহত এক ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়ে তালবাহানার অভিযোগ জনজাতি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে। স্কলারশিপের দাবিতে গোর্খা বস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তর ঘেরাও করল জনজাতি ছাত্রছাত্রীরা। শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে সড়ক ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন সহ ত্রিপুরা রবার শ্রমিক ইউনিয়ন। 2 বাম সংগঠনের উদ্যোগে শ্রম দপ্তরের 5 দফা দাবিতে ডিপুটেশন প্রদান। স্কলারশিপের দাবিতে গোর্খা বস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তর ঘেরাও করল জনজাতি ছাত্রছাত্রীরা। 1 দশক পর জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় 24 আসনে ভোট গ্রহণ শুরু। দিল্লির বিমানবন্দরে বেঙ্গালুরুগামী বিমান উড়ার মুহূর্তে রানওয়েতে ঘটে বড় বিপত্তি। মহারাষ্ট্রের ধুলে চিতর গ্রামে গণেশের বিগ্রহ নিয়ে ট্র্যাক্টর পিষে মারল 3 শিশু সহ আহত 6। উত্তরপ্রদেশের বহরাইচে নেকড়ে ধরতে এবার বন্দুক নিয়ে মাঠে বিধায়ক সুরেশ্বর সিংহ। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে 1 টাকার বদলে রোগী থেকে 2 টাকা নিয়ে চাকরি গেল স্বাস্থ্যকর্মীর। রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়ায় বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের। মণিপুরে মিতে এবং কুকি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গান্ধী জয়ন্তীর আগে উত্তরপ্রদেশের সুলতানপুরে গান্ধী মূর্তিতে হামলা ভাঙচুর। পশ্চিমবঙ্গের পুজোর উদ্বোধনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় অংশ নিয়ে জনসংযোগ বাড়াতে বিজেপি কর্মীদের দিল্লির নির্দেশ। আপতকালীন প্রয়োজনে এখন EPFO থেকে একসঙ্গে টাকা তোলা যাবে 1 লক্ষ টাকা। জমিও টাকার বিনিময়ে রেলে চাকরি লালপুত্র তেজ প্রতাপকে দিল্লি আদালতে হাজিরার নির্দেশ। মুখ্যমন্ত্রী যেই হোক,
সুধরে যাক কাশ্মীর ভোট নিয়ে এবার মুখ খুলেন মেহবুবা মুফতির মা পদত্যাগের পর সরকারি বাসভবন ছেড়ে দেওয়ায় কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরলের মালাপুরমে নিপা ভাইরাসের সংক্রমণে ২৪ বছরের এক যুবকের মৃত্যু দিল্লির মুখ্যমন্ত্রীর পদে অতিশীকে কটাক্ষ করায় সাথী মালিওয়ালকে ইস্তফা চাইল এবার আপ চলতি সপ্তাহে উত্তর ভারত এবং উত্তর পূর্বাঞ্চলে বহু রাজ্যে আবারও তুমুল বর্ষণের সম্ভাবনা এক দেশ এক ভোটে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিলমোহর শীতকালীন অধিবেশনে বিল পেশ ডিবিসির ছাড়া জলের বন্যাকে মেন্ডেক বন্যা বললেন মমতা পশ্চিমবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা ফের চীনা আগ্রাসন এবার সংবেদনশীল ফিস্টেল অঞ্চলের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে নতুন চীনা হেলিপ্যাড তৈরি করছে অসাধারণ মানুষ মোদী তা জানিয়ে আমেরিকা সফরে প্রধানমন্ত্রী সাক্ষাৎ প্রার্থী ট্রাম্প ইউক্রেনে ড্রোন হামলার জের পুরোপুরি বিস্ফোরণে কাঁপল রুশ সেনাঘাঁটি বেজার বিস্ফোরণে লেবাননে আহত ২৭৫০ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা সুনিতা উইলসিয়ামকে নিয়ে এবার উৎকণ্ঠার মধ্যে মহাকাশে পাড়ি দিচ্ছে আইসরা আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে হামলা নিন্দার সরব মার্কিন কংগ্রেসের সদস্যরা শক্তিশালী ঝড় এবং তার দাপট অতিবৃষ্টির জেরে বিপর্যস্ত ইউরোপ গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলার চান না ইসরায়েলি দখলদারি নতুন প্রেসিডেন্টের ঘোষণা ইরানে হিজাব নিয়ে নারীদের বিরক্ত করবেন না পুলিশ মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক সহ মোট ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভেরিয়েন্ট বিজ্ঞানীরা সতর্ক করলেন এবারের দুর্গাপূজায় আপাতত ৩টি ছবির মুক্তি নিশ্চিত নন্দিতা শিবপ্রসাদ জুটির বহুরূপী দেব সৃজিতের টেক্কা আর মিঠুন সোহমের শাস্ত্রী বুকে ব্যথা অঙ্কুশের সঙ্গে রয়েছে জ্বর সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে এই অভিনেতা তবে এখন অনেকটাই সুস্থ বোধ করছেন অভিনেতা স্ত্রী টু এর কোরিওগ্রাফার এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পুলিশের হাতে আটক অভিযুক্ত সালমানের নাম করে কনসার্টে টিকিট বিক্রির অভিযোগ আগেভাগে ভক্তদের সতর্ক করলো দবং টিম স্বামীর সঙ্গে ছুটির মেজাজে ইমন আন্দোলনের শহর ছেড়ে কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন এই দম্পতি জুনিয়র চিকিৎসকদের দাবি মান্যতায় মমতার প্রশংসায় পঞ্চমুখ জিতু এবার বাজারে এলো ঐশ্বর্য রায়ের পুতুল যাকে দেখতে একেবারে বিশ্বসুন্দরীর মতো দীপিকা রণবীর এখন ব্যস্ততাদের ঘরের কন্যাকে নিয়ে আপাতত সমস্ত শুটিং বন্ধ করে রেখেছে তারা দেশের হয়ে টেনিস খেলতে অস্বীকার করেছে ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে ফুরফুরে মেজাজে রোহিত শিবির গম্ভীরের প্রশিক্ষণে ভারতীয় দল তৈরি বেঙ্গল টাইগারদের মোকাবেলা করতে প্রয়াত হলেন অলিম্পিকের জোড়া সোনাজয়ী অ্যাথলেট উটিস ডেভিস ১৯৬০ সালে রোম অলিম্পিকে ৪০০ মিটার এবং ৪০০০ মিটারের সোনা জিতেছিল উটিস ডেভিস দেশীয় ফুটবলে স্বচ্ছতা আনতে কয়েকটি নিয়ম সংশোধন করল আইএফএ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং অনূর্ধ্ব ২০ মহিলা বিশ্বকাপ ফুটবলে বড় অঘটন সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল সাম্বার ব্রাজিল এবং আর্জেন্টিনা ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ হলেন সন্তোষ কাশ্যপ সেমি কন্ডাক্টর শিল্পে এগিয়ে চলেছে ভারত খুব দ্রুতই হয়ে উঠবে আন্তর্জাতিক হাব বন্দে ভারত শতাব্দীর দুরন্ত এক্সপ্রেস থেকেও বেশি মুনাফা আছে রাজধানী এক্সপ্রেস থেকে বলছে রেল সূত্র বেঙ্গালুরুর পাশাপাশি দিল্লি এবং পুনে সহ অনেক শহরে নির্দিষ্ট দিনে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা এআই এর যুগে আগামী ২০৫০ সালের মধ্যে এদেশে ৭টি কর্মসংস্থানের সুযোগ হবে বলছে বিশেষজ্ঞরা উৎসবের পরেই বাড়তে পারে সোনার দাম এখনই সুযোগ রয়েছে ক্রয় করতে পারেন সোনা বলছে শিল্পপতিরা ইউরিক এসিড থাকলে কখনোই খাবেন না টমেটো মুসুর ডাল বলছে চিকিৎসকরা ইউরিক এসিডের মাত্রা কমাতে এখনই খান হলদি দুধ বিখ্যাত ডাক্তারদের ডিপফেক চলছে বিপদজনক কেলেঙ্কারি অ্যাথোরাইটিস রোগের প্রকোপ বাড়ছে অল্প বয়সীদের মধ্যেও নারী পুরুষ নির্বিশেষে এই রোগ থাবা বসাচ্ছে পুজোর আগে মিলতে পারে সুখবর জিএসটি কমলে লাখ লাখ টাকা সাশ্রয় হবে ঔষধের উপর